আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখানে আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা পর্ব আপনাদের সামনে শুরু করছি আলী ভাইয়ের অনুপস্থিতিতে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আলী ভাই একটা এপিসোডে বলেছিল যে সিরাজগঞ্জের এক সাংবাদিকের গাড়ি, তখন আমরা কাজ অর্ধেকটা শেষ হয়েছিল প্রায়, সেই গাড়িটার কথাই বলছি। সিরাজগঞ্জের উনি প্রতিনিধি সাংবাদিক। তো ভাই আমার কাছে এসেছিল, উনি আসছিল ওনার আরেক ভাইয়ের মাধ্যমে। উনি ইউটিউব চ্যানেল দেখে উনি আমাকে ফোন দিয়েছিল, বললো যে ভাই প্রোবক্সের একটা ইঞ্জিন, কমপ্লিট ইঞ্জিন আপনি আমার ভাইয়ের জন্য, উনি আমার খুব কাছের মানুষ। রঞ্জু ভাই আপনাকে আপনার প্রত্যেকটা এপিসোড প্রায় আমি দেখেছি, মোটামুটি মনে হইলো যে আপনার কাছ থেকে নেওয়া যায়, যেহেতু আমি একটা ইন্টার ডিস্ট্রিক্ট গাড়ি চালাই আর আমার অনেক আপনজন, আশা করি আপনার কাছে গেলে ঠকবো না। তাই আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি পাঠাই দেন। তখন উনি আমার কাছে গাড়ি নিয়ে চলে আসলো, কিন্তু উনি আর আসতে পারলো না, উনি গাড়ি নিয়ে চিটাংয়ের ওদিকে ছিল। পরবর্তীতে যেহেতু প্রথম দিনে গাড়িটা লাগায় সম্পূর্ণ করতে পারি না, এই কারণেই কাজের আর একটু প্রেশার ছিল, আরও দুই তিনটে ইঞ্জিন গিয়ার লাগাইছে যার কারণে আর হয়ে ওঠে নাই, যার কারণে পরের দিন সময় লেগেছে। তো ওই সময়ের মধ্যেই সে ভাইটা আসছিল, আসার পরে খুব ইয়া করলো যে রঞ্জু ভাই ইউটিউবে তো সবাই কথাবার্তা বলে, তা আমি বলি এইটার কথা। আমি বললাম যে ঠিক আছে ঠিক আছে, আপনি বলেন। পরে ভাই বলল যে কীরকম হয়েছে, কি উনি নিজে চালাইলো, আমি অনেক সময় চালাইছি ইনশাল্লাহ খুব ভালো, বললই আপনারা দেখতে পারবেন যে ওনার মুখের সরলোক্তি, উনি কীভাবে ওনার মনের ভাব প্রকাশ করেছে। তারপরে অবশ্য ওইখানে যাইতে অনেক রাত হয় ওনাদের, আমাকে যমুনা সেতুর উপরে উঠেও ওই সাংবাদিক ভাই আমাকে ফোন দিয়েছিল যে রঞ্জু ভাই অনেক সুন্দর চালায় আসলাম, মনেই হয় না যে আসলে যে এক্সেলেশনটা এত সফট হয়েছে যে এখন মানে অল্প দিলেই গাড়িটা এখন ভাগতেছে, আসলে আমার মনে হচ্ছে যে ইঞ্জিনটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স আপনারা আসবেন আমার এখানে, আমার ভিডিও চ্যানেল, আমার এই ইঞ্জিনের আমার কেনা বেচা এবং লাগানো যদি আপনাদের ভালো লাগে, আলী ভাইয়ের এই ইউটিউব চ্যানেল দেখে যদি আপনারা আসেন অবশ্যই আপনাদের ছাড় হবে আমার পক্ষ থেকে, এবং বিশেষ ছাড়ও ব্যবস্থা আছে, আপনারা অবশ্যই আসবেন। আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আরেকজন একটা ভালো মানের ইঞ্জিন সে গাড়িতে লাগাতে পারে, অবশ্যই আরেকজন উপকৃত আপনার দ্বারা হলে সেটা অবশ্যই ভালো। আর আমার এখানে আসবেন, দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন। আর একটা কথা ভিউয়ার্স, আপনারা যারা গাড়ির ওনার আছেন, আমার এখানে আসতে হলে মোটামুটি কারোর না নিয়ে আসলেও চলবে, কারণ আমি আসলে সবসময় চিন্তা করি সবাইকে ভালোটা দেওয়ার জন্য, এবং সেই আঙ্গিকে আমি ইঞ্জিনগুলো জাপান কন্টেনার এবং দুবাই কন্টেনারের মাল এনে থাকি। এই যে দেখতে পাচ্ছেন যে আজকে মাল শেষ হওয়ার পরে জাপান কন্টেনারের অনেকগুলো মাল, অন্তত 20-25টা মাল নতুন করে আবার আনা হয়েছে, সবগুলোই জাপান কন্টেনারের, এবং ইঞ্জিনের কালার ভিতরে বাহিরে সবই ভালো। ভিতরে বেনসন কালার আছে, ক্রিম কালার আছে, বিস্কিট কালার আছে, সোনালি কালার আছে, আপনার যে কালারটাই মোটামুটি আপনাদের ভালো লাগবে, প্রত্যেকটা কালারই বিভিন্ন জনে বিভিন্ন কালার চুজ করে, যার কারণেই তিন চারটা কালারের ইঞ্জিনই দেখে শুনে বুঝে আনতে হয়। আলহামদুলিল্লাহ আপনারা এখানে চলে আসেন, প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। আবারও বলি, প্রত্যেকটা এপিসোডেই আমি কথাগুলো বলে থাকি, আসলে না আসলে আপনারা এখানে আসলে বুঝতে পারবেন না যে ইঞ্জিন আসলে একটা রিকন্ডিশন ইঞ্জিন কেমন হয়, মানে না আসলে বোঝা মুশকিল। আপনারা আসুন, দেখুন, তারপরে আপনারা বিচার বিবেচনা করে যদি ভালো লাগে, একটা ভালো মানের ইঞ্জিন আপনার পছন্দের গাড়িতে লাগান, আশা করি ভালো চলবে, দীর্ঘদিন চলবে। এই শুভকামনা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কয়েকদিন আগে ইউটিউব দেখছিলাম আমার গাড়িতে ইঞ্জিনের সমস্যার কারণে, রঞ্জু ভাইয়ের অটোমোবাইলটির নাম্বার সংগ্রহ করার পরে তার সঙ্গে কথা বলার পরে গাড়িটা আসছিল, নিয়ে আসে রঞ্জু ভাই।
খুব সুন্দর আল্লাহ বাদ বাকি হচ্ছে ইঞ্জিন লাগাইছি বাদ বাকি আল্লাহ দিয়ে দেন।